শ্রীনগর। এখন আমরা বেরোচ্ছি পহেলগাঁর জন্য। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করব, তারপরে আমরা টেম্পো ট্রাভেলারে উঠে যাব টুয়ার্ডস দ্য পহেলগাঁও। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আমরা উঠব টেম্পো ট্রাভেলারে, দেন পহেলগাঁওর জন্য রওনা দেব। তো যেতে যেতে তোমরা দৃশ্যগুলো উপভোগ করতে থাকো, যে যে দৃশ্যগুলো তোমরা দেখতে পাবে খুবই অসাধারণ, ভালো করে দেখো দৃশ্যগুলো। তো যেতে যেতে পড়ে গেল ব্যাটের একটা দোকান। এখানে মেনলি উইলো কাঠের জন্য খুব বিখ্যাত কাশ্মীর। তো বিভিন্ন রকম ব্যাট আমরা দেখতে পাচ্ছি এখানে তৈরি হচ্ছে। এটা ব্যাটের মেনলি কারখানা প্লাস দোকানও সঙ্গে রয়েছে। তো বিভিন্ন রকমের ব্যাট এখানে তৈরি হচ্ছে, সেখানে আমরা গেলাম এবং ব্যাটগুলো নেড়ে চেড়ে দেখলাম যে কেমন ব্যাটগুলো। অনেকেই আমাদের মধ্যে নিল ব্যাটগুলো এবং খুবই সুন্দর, খুবই পিওর ব্যাটগুলো, যেটা নর্মালি বাজারে পাওয়া যায় না, তার থেকে অনেক বেটার। হ্যাঁ, আর পাশেই ওই কারখানার পাশেই আমাদের তৈরি হচ্ছে ব্যাট। এই দেখো ব্যাটের কারখানা, এখানে ব্যাট তৈরি হচ্ছে উইথ সব কিছু, মানে ব্যাটের হ্যান্ডেল থেকে শুরু করে বডি থেকে শুরু করে সব কিছু তৈরি হচ্ছে। তো খুবই অসাধারণ লাগলো। ব্যাটের দোকান ছেড়ে আমরা ক্রমশ পহেলগাঁওর দিকে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যেতে যেতে প্রচুর ব্যাটের দোকান এবং তার সাথে কারখানা লাগোয়া, যেখানে অরিজিনাল উইলো কাঠের ব্যাট তৈরি হচ্ছে এবং সেটি এখানে আমরা দেখতে পাচ্ছি পরপর সারি সারি রয়েছে। আমরা চলে এসেছি আপেল গার্ডেনে। শুধু পেছনে দেখো এই যে গাছ, পুরো হয়তো ক্যামেরা কতটা আসছে যাই না, কিন্তু পুরো গাছ আপেলে ভর্তি। তো এই আপেল গার্ডেনে যাই, তারপরে তোমাদের দেখাই আপেলগুলো। দেখো গাছে অলরেডি আপেল হয়েছে, এই সেশনটা আপেলের। তো দু তিনটে ভিজিবল হচ্ছে। তো দেখতে থাকো তোমরা আপেল গার্ডেন আর এনজয় করো। আপেল গার্ডেনের মধ্যে কয়েকজন লোক আপেল পাড়ছে, তো সেখান থেকে আমরা চেয়ে চেয়ে আপেল নিচ্ছি এবং গাছ থেকে পেরে পেরে আপেল খাচ্ছি। অসাধারণ ভালো লাগছিল সেই সময়টা। ফাইনালি আমরা পৌঁছে গেলাম পহেলগাঁওতে। এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেলের নাম হোটেল তাজমহল। খুব সুন্দর হোটেলটা এবং সামনে ভিউটাও অসাধারণ, তোমরা দেখতে পাচ্ছ হোটেলের ভিউটা। হোটেলের লিংক এবং সব কিছু আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। ফাইনালি আমরা রুমে ঢুকলাম। এই রুম, এই দেখতে পাচ্ছ এটা রুম, পুরোটা খুব ভালো না, মোটামুটি রুমটা। তো এখন জাস্ট ফ্রেশ হওয়ার টাইম, ফ্রেশ করে হয়ে তারপরে লাঞ্চ করব। শরীরটা খুব খারাপ, সেই জন্যই বেশি ব্লগ করতে পারছি না। তো আগে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চে যাব। এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি, ফ্রেশ হয়ে নিলাম। তিনতলা থেকে নিচে লাঞ্চের জন্য ডাকছে, তো যাই লাঞ্চটা করি আগে গিয়ে। খাওয়ার পরে আর ব্লগ করা হয়নি, কারণ শরীর খুব খারাপ ছিল। হ্যাঁ, দুপুরবেলা সিম্পলই খাইয়েছে, একদম নর্মাল খাইয়েছে, ভাত ডাল মাছ আর তরকারি।
তো এবার বিকাল হয়ে গেছে, এখন প্রায় 7টা বাজে, ঘুমিয়ে পড়েছিলাম ওষুধ খেয়ে। তো এখন সেখানে ব্লগটা করছি, এতটাই শরীর খারাপ লাগছিলো যে ব্লগ করতে পারিনি। তো এখন 7টা বাজে, এখন নিচে যাচ্ছি, দেখি নিচে কিছু টিফিন হয়েছে কিনা। তো টিফিন খেয়ে তারপর আশেপাশেটা ঘুরে দেখছি। তো চলো আগে টিফিনটা খেয়ে নিই। এখন লোড শেডিং, কারেন্ট নেই, সেই জন্য একটা ইনভার্টার দিয়ে ওরা একটা লাইটই জ্বালিয়ে রেখেছে, সেজন্য লাইটটা একটু কম লাগছে। তো আজকে বিকালবেলায় আমরা বেরিয়েছিলাম, তো 7টার মধ্যে এখানে সমস্ত দোকান বন্ধ হয়ে যায়, সেই জন্য আমরা এখানের যে মার্কেট সেটাকে এক্সপ্লোর করতে পারিনি। তো আমরা যেটা করব সেটা ঠিক করেছি যে কালকে একবার, মানে লাঞ্চের পরে একবার যাব মার্কেটটাকে এক্সপ্লোর করতে। তো আমাদের ডিনার এখন কমপ্লিট হয়ে গেছে, আমরা মানে জাস্ট এই ডিনার করেই আসলাম, মানে জল বিকালে জল খাবার খেয়েই কিছুক্ষণের মধ্যেই ওরা ডিনার দিয়ে দিয়েছে, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে, সেটা তাড়াতাড়ি ডিনার দিয়ে দিয়েছে। কারণ আবার কালকে সকালবেলাও এই লোকাল সাইট সিন করার আছে, তো 15 কিলোমিটার রেডিয়াসের মধ্যে লোকাল সাইট সিন আছে, পাহালগাম যে লোকাল সাইট সিন সেটা আমরা যাবো, সেটা দেখো সবাই। আর এখানে আমাদের আজকে নিশ্চয়ই তোমরা আপেল গার্ডেন অ্যান্ড তোমরা উইলো কাঠের ফ্যাক্টরি দেখেছো আমাদের ব্লগে, তো এর সম্পর্কে যদি আরও কোনো ইনফরমেশান তোমাদের থাকে, বা তোমরা এখানে আমাদের কোথায় ভালো মানে কলকাতায় কোথায় ভালো, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় ভালো কাশ্মীরি আপেল পাওয়া যায়, সেটা আমাদের কমেন্টে নিশ্চয়ই জানিও। তো আজকে আমরা ব্লগটা এখানেই এন্ড করছি, কারণ অনেক রাত হয়ে গেছে, এবার আমরা শুতে যাবো। তো যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর যারা কাশ্মীর যাবে, কাশ্মীর ট্যুর যাবে রিসেন্টলি, তাদেরকে শেয়ার করো, তো তাদের অনেক হেল্প হবে। তো আজকের ব্লগটা এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে।